বলছে স্কুলের বাচ্চাদেরকে নাকি টাকা দিয়ে আন্দোলন করানো হচ্ছে, টাকা না দিলে নাকি বাচ্চারা এরকম আন্দোলন করে না। দেশের জন্য রাজপথে নেমে যদি আমাকে দেশদ্রোহিতার ট্যাগ দিয়ে জেলে যেতে হয়, এই অপমান আমি সহ্য করব না। মানে যে ট্যাকটিক্সটা তারা খাটাতে চেয়েছে যে ভয় দেখায় দমাই দিব, সে তারা ভুলে গেছে যে মানুষের ভয় শেষ হয়ে গেলে তাকে থামানোর দমানোর আর কোনো উপায় থাকে না। আরও মারবে মারুক, আমরা আরও আসবো, আরও ধরবে ধরুক, আমরা আরও আসবো। সব কিন্তু কলেজের ছেলেপেলে ইউনিভার্সিটি থেকে লেভেল থেকে শুরু করে একটা আন্দোলন কীভাবে ছড়াই গিয়ে আসলে যে স্কুল লেভেল পর্যন্ত যায় সেটা আমরা আসলে এই আন্দোলনটা দেখলে বুঝতে পারি। কালকে একজনের আমি বক্তব্য দেখলাম টকশোতে, বলছে স্কুলের বাচ্চাদেরকে নাকি টাকা দিয়ে আন্দোলন করানো হচ্ছে, টাকা না দিলে নাকি বাচ্চারা এরকম আন্দোলন করে না। এই কথার ভিত্তি কোথায়? তারা কিভাবে কোনো সোর্স ছাড়া, কিভাবে কোনো সঠিক তথ্য ছাড়া টকশোতে চলে আসে আমি বুঝি না। এবং একপাক্ষিক কথা সারাক্ষণ তারা কিভাবে বলে? আমি বিভিন্ন টকশোতে দেখলাম আবু সাইদকে কিভাবে মেরেছে তারা জানে না, সেটা পরিষ্কার না। পুরো জাতি, পুরো বিশ্ব, ইন্টারন্যাশনালিভাবে এই ভিডিওটা দেখা হয়েছে, একটা পুলিশ তাকে গুলি করে মেরেছে। তারপরও এটার জন্য তদন্ত কেন করতে হবে? এটা তো ক্লিয়ার কে মেরে ফেলেছে, তাহলে এটার জন্য এখনও এত কথা কেন? আমাদের এখন এক দফা দাবি, কারণ আমাদের নয় দফা দাবি তো তারা পূরণ করেই নাই। উল্টা আমাদের উপর যে স্বৈরাচারিক আচরণ সে দেখাইছে, ওইটার পরে আসলে নয় দফা দাবির কিছু থাকে না, সেটা এক দফা দাবিতেই এসে দাঁড়ায়। দেশের জন্য রাজপথে নেমে যদি আমাকে দেশদ্রোহিতার ট্যাগ দিয়ে জেলে যেতে হয়, এই অপমান আমি সহ্য করব না কখনো। এখন আর কেউ ভয় পাচ্ছে না, আপনি তো জনতার যেই স্রোত সেটা তো দেখতে পাচ্ছেন। আশা করি কালকে আপনারা শহীদ মিনার গিয়েছিলেন, ওখানে যে পরিমাণ মানুষ হয়েছিল আপনার কি কাউকে দেখে কারোর চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে যে সে ভয় পায়? আমাদের ভয় পাওয়ার আর কিছু নাই। মানে যে ট্যাকটিক্সটা তারা খাটাতে চেয়েছে যে ভয় দেখায় দমাই দিব, সে তারা ভুলে গেছে যে মানুষের ভয় শেষ হয়ে গেলে তাকে থামানোর দমানোর আর কোনো উপায় থাকে না। আমাদের ভয় শেষ, আরও মারবে মারুক, আমরা আরও আসবো, আরও ধরবে ধরুক, আমরা আরও আসবো। সরকার হচ্ছে রিউমার্স ছড়াতে মানা করছে, অথচ সবচেয়ে বেশি রিউমার্স সরকারই ছড়াচ্ছে। আমার স্টেটমেন্টও সেটাতেই থাকবে, যত সব ভুয়া তথ্য সেগুলো সরকার থেকেই ছড়ানো হচ্ছে। আর যেটা কথা হচ্ছে যে যে মঞ্জুরাল মতিন স্যার যেই কাজটা করেছিলেন, ওনারা খুব ট্যাকটিক্যালি জিনিসটাকে পুশ করে দিয়েছে, কোর্ট ডেটটাকে সামনে আগিয়ে নিয়েছে যেন তারা আরও ফায়ারিং করতে পারে। এটা আই থিঙ্ক জনতার কাছে খুব ক্লিয়ার, জনতা সেটা বুঝতেই পারছে। একটা জাজ কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এত ক্রুশিয়াল একটা জাজমেন্টে, সেটা আমাদের আসলে জানা নাই। যতটুকু আপোষের জায়গা ছিল শিক্ষকদের গায়ে হাত তোলা, মানে সেই আপোষের জায়গাও শেষ। আমাদেরকে আমাদের বাবা মারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, সুরক্ষা দিবে, এবং আমাদের শিক্ষকরা সেটাই করছে। আমাদের শিক্ষকরা আমাদেরকে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, আমরা কখনোই তাদের এই লাঞ্ছনা ভুলে যাব না। আসবই ভাই, রাস্তায় নামবই, যে ধরার ধরুক রাস্তায় নামবো, দুই পা পিছাবো, পাঁচ পা সামনে আগায় লাফাবো। আর আমাদের বাবা মা এই ক্ষেত্রে খুবই বেশি সাপোর্টিভ, কারণ তারা চায় না এত মানে জাতির সাথে এত বড় একটা অন্যায় অবিচার হোক, যেখানে অন্যায় হবে সেখানে আমরা বিদ্রোহ করবই।